দা এক্সাম ইফেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি কিন্তু আজকে এখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে দেখো এই যে এগারোটা উনিশ ঠিক আছে এগারোটা উন্নিশ বাজে তো এর আগে কিন্তু আজকে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি একটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে নোটিশ দিয়েছে এস এম সেই সংক্রান্ত একটা ভিডিও আরেকটা ভিডিও আপলোড করেছি ডকুমেন্ট ভেরিফিকেশনটা কোথায় কীভাবে গিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে তো আশা করি তোমরা সেই দুটো ভিডিও দেখে নিয়েছো আর একটা ভিডিও তোমাদের দেখার অনুরোধ করবো ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি লাগবে সেই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম দু তিন সপ্তাহ আগে দিয়েছিলাম তো সেই ভিডিওরও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও ঠিক আছে আগের ভিডিওগুলো গুলো দিয়েছি সেখান থেকেও তোমরা পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জেনে যাবে আচ্ছা ডকুমেন্ট ভেরিফিকেশন তো বোঝা গেল কিভাবে করবে হ্যাঁ কোথায় আপলোড করবে এবার দুটো পয়েন্ট আসছে একটা পয়েন্ট হচ্ছে ডকুমেন্টটা কিভাবে তোমরা মানে পিডিএফ ফরম্যাটে করবে ঘরে বসে ঠিক আছে ফোন দিয়ে করবে আমি তোমাদের আগেই বলেছিলাম আমি কিন্তু সবাইকেই বলি যে তোমরা সাইবার ক্যাপাতে যাওয়ার দরকার নেই আমি কিন্তু ফোন দিয়ে কিভাবে পিডিএফ বানাবে ফোন দিয়ে কীভাবে পুরো ফর্মটা ফিল আপ করবে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তোমরা সেগুলো দেখে নিজেরাই ঘরে বসে করতে পারবে আছে আচ্ছা একটা কোশ্চেন তোমরা অনেকেই করেছো ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে ওটা স্কুল লিভিং সার্টিফিকেট না যেটা হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে দেয় সেটা সার্টিফিকেটটা দিলে হবে এক নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন হচ্ছে ডকুমেন্টগুলো কি স্ক্যান করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে এটা তোমাদের কোশ্চেন ছিল ঠিক আছে তো দুটো কোশ্চনের উত্তর দিচ্ছি আমি তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে ফোন দিয়ে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করবে আপাতত তোমাদের কাজ কি আপাতত কাজ হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখা ঠিক আছে ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে তোমাদের কাছে তোমাদের ফোনে রাখতে হবে আপলোড করতে হবে টাইমে ঠিক আছে কারণ চার তারিখ থেকে সাত তারিখ তিন দিন কিন্তু টাইম রয়েছে আবার জানি তো এস এম এফ সাইটটা অনেক সময় ডাউন হয়ে যায় তো তাড়াতাড়ি এগুলোকে তোমাকে জোগাড় করে নিতে হবে আচ্ছা ক্যারেক্টার সার্টিফিকেট আর যেটা রয়েছে স্ক্যান করে সাইন করে আপলোড করা সেটা সেই দুটো কোশ্চেন আমি পরে উত্তর দিচ্ছি আগে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে ফোন দিয়ে তোমরা ডকুমেন্টসগুলোকে স্ক্যান করবে ঠিক আছে তো দেখো এই জন্য দেখো আমি আর একটা ফোন নিয়েছি এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো তোমরা কি করবে প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে দেখো এই যে রয়েছে অ্যাডব স্ক্যান এখানে অ্যাডপ স্ক্যান লিখে সার্চ করবে আমি এটা ডাউনলোড করে রেখেছি তো এটা তোমরা ডাউনলোড করে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পরে দেখো তোমাদের কাছে কিন্তু একটা ইন্টার এটা আমি করছিলাম একটা কাজ আর কি তো আমি এটা ডিসকার্ড করে দিচ্ছি তো তোমাদের কাছে কিন্তু এখানে ওপেন করার পরে পারমিশন চাইবে ঠিক আছে তোমরা কি করবে যে তোমাদের ইমেল আইডি মানে জিমেল আইডি রয়েছে গুগল অ্যাকাউন্ট সেটা দিয়ে লগ করবে ঠিক আছে এইবারে দেখো কি করবে এ তোমাদের কাছে লগ করলে লগ ইন করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু এরকম একটা ছবি তুলে দেখো ছবি এটা অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে ছবি ক্যাপচার হয়ে যায় দেখো অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাওয়ার পরে তুমি যদি এখানে কন্টিনিউ করো আমি এটা দেখাচ্ছি কন্টিনিউ করার পরে দেখো এরকম একটা খুব সুন্দরভাবে একটা আমি তোমাদের স্ক্রিনের কাছে এনে দেখাচ্ছি খুব সুন্দরভাবে একটা স্ক্যান হয়ে গেছে ঠিক আছে এটাকে তুমি রোটেট করতে পারো এই অপশানে ক্লিক করে হ্যাঁ ক্রপ করতে পারো যে তোমার এই পুরো জায়গাটা দরকার ক্রপ করলে দেখো পুরোটা এসে যাবে পুরোটা দরকার হুম তো এখানে টিক করে দেবে দেখো পুরোটা এসে যাবে এ দেখো পুরোটা এসে গেল এবার আমি এটাকে রোটেট করে নিচ্ছি আমার এই রকম সোজা দরকার ঠিক আছে এবার দেখো কালারও চেঞ্জ করতে পারবে এখান থেকে দেখো এটা ছিল অরিজিনাল এবারে দেখো কালারগুলো দেখো এখানে অনেক কালার রয়েছে অটো কালার গ্রে কালার অটো কালারটাই রাখবে ফোয়াইট হয়ে যায় ঠিক আছে এই গেল এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে এইবারে দেখো এটা একটা প্রসেস আরেকটা প্রসেস কি তুমি যখন আমি দেখাচ্ছি দেখো তুমি যখন এই যে এখান থেকে ছবিটা তুলছো না ছবিটা না খুব একটা ভালো আসে না হেজি হয়ে যায় ঠিক আছে তো আমি তোমাদের অ্যাডভাইস করবো আমি আগে এটার থেকে আমি বেরিয়ে যাই এখানে ডিসকার্ড করে দিই আমি এটাকে সেভ করলাম না ঠিক আছে এবার আমি তোমাদের অ্যাডভাইস করবো এই যে তোমরা ফোনের ক্যামেরায় যাবে ফোনের ক্যামেরায় যাওয়ার পর একটা ফালো করে মেজারমেন্ট করে একটা ছবি তুলে নিলাম যেমন ছবিটা তুলে নিচ্ছি দেখাচ্ছি ছবিটা তুলে নিলাম ঠিক আছে ছবিটা আমার ফোনের গ্যালারিতে রয়ে গেল এইবারে অ্যাডব স্ক্যানটা ওপেন করবে অ্যাডব স্ক্যানটা ওপেন করার পরে দেখো এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে কিন্তু তুমি আবার ওটা ওই মানে আগের প্রসিডিওরে পিডিএফ ফর্ম্যাটে করতে পারো কিন্তু আমি যেটা বললাম এই পদ্ধতিতে করবে তাহলে কি হবে ছবিটা ভালো আসবে তো প্রথমে তো তুমি যেটা হচ্ছে আবার হয়ে গেল মানে এটা অটোমেটিক্যালি ক্লিক হয়ে যায় মানে অটোমেটিক্যালি ছবিটা নিয়ে নেয় ঠিক আছে তো অ্যাডপ স্ক্যানে গেলে তোমার ফোনে যে ছবিটা সেভ ছিল সেটা এখানে নেবে এই যে দেখতে পাচ্ছি এটা গ্যালারি এখান থেকে নেবে গ্যালারিতে দেখো এই যে প্রথমটা আমি নিলাম ঠিক আছে এটাতে টিক করলাম টিক করার পরে দেখো টিক করার পরে দেখো এই রকম একটা ছবি ওপেন হয়ে যাবে ঠিক আছে আরেকটা আমি আরেকটা ছবি নিচ্ছি দাঁড়ো এটার ছবিটা ভালো আসেনি তো এই ছবিটা নিলাম এ দেখো এই ছবিটা ভালো এসছে এটাকে তুমি ক্রপ করে নিতে পারো এ দেখো অটোমেটিক্যালি ক্রপ হয়ে যায় বা তুমি অ্যাডজাস্ট করতে পারো এইভাবে ক্রপ করে নিলে এখানে টিক করে দিলে ঠিক আছে এইভাবে তুমি কিন্তু ফোন দিয়ে তোমার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে সবগুলোকে কিন্তু এইভাবে স্ক্যান করে নিতে পারো দেখো কি সুন্দর হোয়াইট হয়ে গেছে দেখো স্ক্রিনের কাছে দেখো অবশ্যই দেখে নেবে যেন লেখাগুলো বোঝা যায় ঠিক আছে এমনভাবে ছবি তুলে এমনভাবে ভাবে স্ক্যান হলো যে লেখাগুলো বোঝাই যাচ্ছে না তখন কিন্তু পুরোটাই বেকার হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেল হয়ে যাওয়ার পরে কি করবে এখানে দেখো আমার দুটো ডকুমেন্টস নিয়েছি আগেরটা নিয়েছিলাম এটাকে আমি নেব না এটাকে আমি ডিলিট করে দিচ্ছি দেখো ডিলিট করে দিলাম ঠিক আছে ডিলিট একটা করে ডকুমেন্টস আপলোড করতে হবে তো একটা একসাথে মানে একই পিডিএফের মধ্যে দুটো বা তিনটে ডকুমেন্টস নেবে না তো একটা হয়ে গেল এখানে আমি ধরো এখানে নির্নিম টাইপ করবে এখানে ধরো লিখে দিলে এটা হচ্ছে কি এইচএস মার্কশিট এইচ এস মার্কশিট মার্কশিট করে এটা নির্নিম করে করে দিলে দিয়ে বারে সেভ পিডিএফ করে দিলে ঠিক আছে এভাবে একটা সেফ পিডিএফ হয়ে গেল হয়ে দেখো পিডিএফ হয়ে গেল প্রিভিউ দেখে নাও যে কেমন এসছে এই দেখো খুব সুন্দর এসছে দেখো প্রত্যেকটা লেখা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে ছবি লেখাগুলো যেন বোঝা যায় দেখে নেবে ঠিক আছে এটা গেল একটা এইভাবে এই যেখানে রয়েছে না এইভাবে ফোন দিয়ে প্রথমে কতগুলো ছবি তুলে নিলে ফোন দিয়ে আরেকটা একটা ডকুমেন্টস নিলে ছবি তুলে নিলে তখন কি করবে একটা একটা করে এইভাবে এখানে এই যে ছবিটা রয়েছে এখানে ছবিটা এটা ক্লিক করবে ছবিগুলো অ্যাড করে করে করতে থাকবে আর যদি দেখো আর যদি আর যদি তোমরা না বললে ফোনে আগে তুলবো না এইভাবেই করতে যাও এইভাবে অ্যাডো স্ক্যান দিয়েই ছবিটা তুলতে যাও আমি বলবো অ্যাডোফ স্ক্যানটা অ্যাভয়েড করবে এমনি ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে স্ক্যান করে নাও অ্যাডো দিয়ে ডাইরেক্ট ছবি তুলে করলে ছবিটা একটু ভালো আসে না ঠিক আছে এইভাবে দেখো একটা পিডিএফ হয়ে গেছে এইভাবে দেখো আর একটা পিডিএফ এখানে রয়েছে তো এই এগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে রয়েছে এটাকে কিন্তু তুমি জেপিজি ফর্ম্যাটেও করতে পারো এই দেখো সেভ পেজেস অ্যাড জেপিজি মানে ছবি ফর্ম্যাটে ঠিক আছে তো পিডিএফ ফর্ম্যাটে এগুলো কিন্তু সেভ হয়ে রয়ে গেছে এবার এটাকে তুমি শেয়ার করতে পারো মানে যে কোনো অ্যাকাউন্টে শেয়ার করতে পারো আচ্ছা এগুলো কিন্তু তোমার সেভ হয়ে গেছে এখানে এখানে মোর মোর দেখো রয়েছে মোরে যাবে কিন্তু তুমি এগুলো মানে কোথাও গিয়ে কিন্তু প্রিন্টও করাতে পারো এগুলো কিন্তু শেয়ার করে ঠিক আছে আচ্ছা এইসব গেল উম অন্য কথা আমি আর একটা কথা বলে দিই যে তোমাদের একটা কোশ্চেন যে স্ক্যান করে কিভাবে করব আচ্ছা তুমি ধরো তোমার কিছু ডকুমেন্টস আগে থেকে জেরোস করে এনে রেখেছো ঠিক আছে তোমাদের যদি বলে যে স্ক্যান করে দেখো আমি তোমাদের একটা কথা বলি আমি কিন্তু আজকে যখন নোটিশটা প্রকাশিত হয়েছে তখনই কিন্তু এস এম এফ ডাব্লিউকে এস এম এফ ডাব্লিউকে মেল করেছি যে যে ডকুমেন্টসগুলো দিতে হবে ওগুলো কি স্ক্যান করে মানে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে না সেলফ অ্যাটেস্টেড না করলেও চলবে এক নম্বর কোশ্চেন আর দু নম্বর কোশ্চেন ক্যারেক্টার সার্টিফিকেট যে সার্টিফিকেট দেয় ওটা দিলেই হবে ওটাও কি চলবে না খালি মানে একমাত্র মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেয় ওটাই দিতে হবে ঠিক আছে দুটোর মধ্যে যে একটা দিলেই কি চলবে তা হচ্ছে গিয়ে স্ক্যান করে সাইন মানে সেলফ অ্যাটেস্টেড করে ওইটা দুটো কোশ্চেন কিন্তু আমি কিন্তু এস এম কে মেল করেছি তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা মানে পাঁচ তারিখটা ওয়েট করে যাও পাঁচ তারিখে আশা করি এস এম এফ ডব্লিউবি আমাকে মেলের রিপ্লাই দিয়ে দেবে যদি রিপ্লাই না দেয় আমি পার্সোনালি ওদেরকে কল করবো অথবা ওরা আশা রাখি যে অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত আপডেট দিয়ে দেবে দেখো পাঁচ ছয় সাত তিন দিন রয়েছে আমি বলব পাঁচ তারিখে তোমরা ওয়েট করে যাও আমি কিন্তু পাঁচ তারিখে এগারোটা বারোটার দিকে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো কারণ কি অফিস তো এগারোটায় খুলে যদি আমার কাছে মেল না আসে তাহলে এগারোটায় আমি কল করে নেবো তো তোমাদেরকে এগারোটা বারোটার দিকে একটা ভিডিও বানিয়ে আপডেটস দিয়ে দেবো ঠিক আছে তো এই সংক্রান্ত তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের ডকুমেন্টস গুলোকে পিডিএফ ফর্ম্যাটে করতে হবে ফোন দিয়ে ঠিক আছে পিডিএফ ফরম্যাটে বানিয়ে নিতে হবে এবার ধরো তোমাদের এখন কাজ কি এখন বর্তমানে তোমাদের কাজ হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলো এইভাবে স্ক্যান করে নেওয়া এবার ধরো দু কপি করে স্ক্যান করবে দু কপি কেন এক কপি দেখো এমনি স্ক্যান করে নিলে এমনি ফোন দিয়ে স্ক্যান করে নিলে নিলে আরেক কপি কি করবে জেরোক্স করা যে কপিগুলো রয়েছে সেগুলোর উপরে সেলফ অ্যাটেস্টেড করলে সেলফ অ্যাটেস্টেড করে ফোন দিয়ে স্ক্যান করে নিলে জেরক্স মানে এটা ধরো অরিজিনাল পেপার ঠিক আছে এটা তুমি জেরক্স করবে এটা জেরক্স করলে জেরক্স করার নিচে দেখো অনেকটা জায়গা থাকবে সেখানে তুমি সেলফ অ্যাটেস্টেড করে নিলে সেলফ অ্যাটেস্টেড করলে এটা একটা অরিজিনাল আর জেরক্স পেপারটা সেলফ অ্যাটেস্টেড তো সেইটার সেইটারও স্ক্যান করে নিলে এটারও স্ক্যান করে নিলে দু কপি রয়ে গেল একটা ডকুমেন্টস একটা সেলফ অ্যাটেস্টেডওয়ালা স্ক্যান করলে আর একটা এমনি মানে অরিজিনাল অ্যাটেস্টেড করলে দুটো রয়ে গেল ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস দুটো করে করলে আমার মনে হয় না ক্যারেক্টার সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড দরকার কারণ কি ক্যারেক্টার সার্টিফিকেটের তো যিনি দিচ্ছেন ক্যারেক্টার সার্টিফিকেট তার সাইন রয়েছে তো সবগুলো সেলফ অ্যাটেস্টেড আর একটা করে রাখলে সেট আরেকটা হচ্ছে এমনি স্ক্যান করে রাখলে ঠিক আছে এবারে আমি তো তোমাদের এগারোটার মধ্যে ভিডিও দিয়ে দেবো কি সেলফেট গুলো লাগবে এমনি গুলো লাগবে যেটা লাগবে সেটা তুমি কিন্তু তখন সাবমিট করে দেবে এমন নয় যে তোমরা কিছুই করে রাখনি তারপরে তাড়াহুড়ো করছো এদিকে ডেট চলে গেছে বা সাইট ডাউন হয়ে গেছে এস এম সাইট কিন্তু ডাউন হয়ে যায় তো অবশ্যই বলবো আগে থেকে তোমরা সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে রাখো আগে থেকে সব কালেক্ট করে রাখো এছাড়াও আমি তোমাদের আগে জানিয়েছিলাম কি কি লাগতে পারে সে সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো এই তোমাদের ছোট্ট আমি হেল্প করলাম কি জানি না আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আর তোমার তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো আমার এই কষ্টের একটু মর্যাদা দিও মানে ভিডিওগুলোকে লাইক করো তাহলে আমি কি আরও ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি এছাড়াও আমি লাইভে আসার চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম চলছে আশা করি নেটওয়ার্কের প্রবলেম কিছু মধ্যে শর্ট আউট হয়ে যাবে তারপরে আমি লাইভে আসার চেষ্টা করব নানান যে পরীক্ষা চলছে সেই সংক্রান্ত পরীক্ষা কি কী কোশ্চেন আছে সেই সংক্রান্ত ভিডিও দিচ্ছি আরও আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে কোথায় নোটিফিকেশন রিলিজ হচ্ছে তোমাদের প্যারামেডিকেলের কী কী কোর্স তোমরা পাস করলে সেই সেই কোর্সগুলোর কোথায় কোথায় নোটিফিকেশান বেরোচ্ছে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকে তোমরা ভিডিওসে গেলে প্লে লিস্টে গেলে দেখতে পাবে আগের দু তিন মাসে কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি অনেক জায়গায় কিন্তু ডিএমএল টি বিএমএলটি সিসিটি ওটিটির কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হচ্ছিল তো বলবো তোমার তোমরা পড়লেই হবে না তোমাদের কিন্তু পড়ার পরে কোথায় এই সমস্ত চাকরির নোটিফিকেশান বেরোচ্ছে সেগুলোর কিন্তু খোঁজখবর রাখতে হবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তীকালে সেই চাকরির মানে গুলো সবার আগে পেয়ে যাও আমরা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাপি নিউ ইয়ার তোমরা বছরটা ভালো করে কাটিও আর তোমাদের আপকামিং ফিউচারের জন্য অনেক ভালোবাসা অনেক কি বলবো ওয়েল উইসেস আমার তরফ থেকে টাটা বাই